প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে আলোচনাটা পেশ করব সেটা হলো ভারতের মুর্শিদাবাদের জনাব ব্রাদার রাহুল সাহেব একটা চ্যালেঞ্জ করেছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র আলেমদের নাম মেনশন করে। তো সেই নাম মেনশনের মধ্যে আমি গুনাহগার না লায়েক না চিজও রয়েছি। তো এই জন্যে গত একদিন পূর্বে লাইভের মাধ্যমে তিনার বাহাসের বা চ্যালেঞ্জ যেটা করেছিলেন সেটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং তিনাকে কয়েকটি শর্ত দিয়েছিলাম। তিনি সেই শর্ত গ্রহণ করে, মানে শর্তগুলি আমাদের গ্রহণ না করে উল্টা আরও বিভিন্ন বিষয় নতুন করে কথা নিয়ে আসতেছেন। তার মানে বোঝা যাচ্ছে রুগী পালানোর চেষ্টা করছে। তো রুগী পালিয়ে গেলেই আমরা বুঝে নিব যে এখানে ডাল মেকুচ কালা হয়। তো আমরা তো ওনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আপনি আসেন। আমাদের শর্ত হলো বাংলা অনুবাদের উপর নির্ভরশীল হয়েই যদি আপনাকে কথা বলতে হয় তাহলে প্রমাণ হবে আপনি আরবি কিতাব বুঝেন না। তো যেই লোকটা নিজে আরবি কিতাব বুঝে না তাকে তো আমরা ডিবেটের জন্য উপযুক্ত লোক মনে করি না, যোগ্য মনে করি না। সে যদি নিজে আরবি কিতাব না বুঝে তাহলে তাকে আমরা ডিবেটের জন্য উপযুক্ত মনে করি না। আপনি আরেকজনের অনুবাদের উপর নির্ভরশীল, এটা কেন হবে? আপনি আরবি কিতাব যদি না বুঝেন তাহলে সঠিক আপনি যে কিতাবটা বুঝেছেন সেটা প্রমাণিত হবে না। আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করার পিছনে যে শর্তগুলি রয়েছে আপনি মেনে নেন। জনাব আইনুল হুদা সাহেব আপনাকে বলেছে আরবি টু আরবি ডিবেট হবে, আপনি পারলে সেটা অ্যাকসেপ্ট করেন। আমি তো আর একটু সহজ করে দিলাম যে আরবি টু আরবি লাগবে না, আপনার মাতৃভাষাতেই বলবেন, তবে দলিলের ক্ষেত্রে আরবি কিতাব লাগবে। কারো অনুবাদ করা বা কারো লেখা বাংলা বই থেকে দলিল আমরা নিব না, সেটা আপনি সহযোগী হিসেবে ব্যক্তিগতভাবে পড়তে পারেন, কিন্তু ডিবেটের সময় আমরা মূল কিতাবকে গ্রহণ করব। মূল কিতাব আরবি যে মূল কিতাব, কারণ হলো মূল কিতাব যদি সামনে না আনা হয় তাহলে অনেকেই দেখা যাবে তার সুবিধা মতো একটা বই লিখেছেন, তো সেখানে সম্পূর্ণ এবারত নাই, তার সুবিধা মতো সে রেফারেন্স টেনেছেন, তো সেটা তো একটা ছলচাতুরির সুযোগ থাকে। মূল কিতাবের দিয়ে আপনি সামনে এগিয়ে আসেন। আপনি ইমাম মালিকের 41 রাকাত 39 রাকাত দেখাচ্ছেন, সেটা ডিবেটে আলোচনা হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কত রাকাত তারাবি পড়েছেন, এই ব্যাপারে কয়টা মত আছে ইত্যাদি বিভিন্ন কিতাবের আলোকে সেটা আপনার সাথে মোকাবেলা হবে ডিবেটে। আপনি রেফারেন্স সহ মূল কিতাব সহকারে এগিয়ে আসেন, সামনে আসেন। যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলা হয় যে কলা গাছে ডাগ্গা বেডা হইলে আজ্ঞা, কতটুকু লেখাপড়া কী করছেন না করছেন, আরবি কতটুকু বুঝেন না বুঝেন, এটা ডিবেটে খেলা হবে। আপনি কেন এখন ইমাম মালিক রহমতুল্লাহ দেখাচ্ছেন? আপনি কেন বলছেন যে 41-39 থেকে আমরা কেন বাদ দিয়ে 20-এ চলে গেলাম? এটা তো ডিবেটে কথা হবে, রোলসের আলোকে কথা হবে, উসুলের আলোকে কথা হবে। আপনার উসুলে আমরা চলবো না, আপনি লিখেছেন আপনার উসুল মোতাবেক, আপনার উসুলে আমরা কেন চলবো? আমার উসুল আপনার চলার দরকার নেই। ইসলামের এবং ফেকার হাদিস শাস্ত্রের প্রত্যেকটা শাস্ত্রের আলাদা আলাদা উসুল আছে, সেই উসুল মোতাবেক আপনিও কথা বলবেন আমিও কথা বলবো। যার কথাগুলি সে উসুলের বাইরে যাবে বুঝে নেবেন সেই লোকটাই হলো ভেজাল, আমল বিনষ্টকারী বা ফিতনাবাজ। তা আমাদের বক্তব্য স্পষ্ট, আপনি বাহাসের চ্যালেঞ্জ করেছেন, ডিবেটের চ্যালেঞ্জ করেছেন আপনি, আমরা করিনি। তো আপনি চ্যালেঞ্জ করেছেন যেহেতু আপনার একটু চুলকানি সেটা তো মলম আমাদের দিতেই হবে, তো সেই হিসাবে আপনি আসেন। আপনাকে তো আমরা অপমান করছি না, আপনি আসেন ডিবেটে, আমাদের শর্ত আছে। আপনি যে সত্য কথা বললেন না মিথ্যা কথা বললেন, সঠিক নাকি গায়রে সঠিক কোনটা বললেন, এটা বিচার বিশ্লেষণের জন্য অবশ্যই সালেস হিসেবে বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলেম লাগবে, সেটা প্রস্তাব আমি দিয়েছি। আপনার পক্ষে একজন মহাক্কিক মুত্তাকি আলেম নিয়ে আসেন যিনি আমানতদার, এবং আমার পক্ষে এরকম একজন আলেম থাকবে, ওনারা বিচারক হিসেবে থাকবেন। আপনি চাইলে ফিজিক্যালি বসতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আসেন, আপনাকে ইনভাইট করছি, আপনি আসেন, অথবা আপনি অনলাইনে বসেন, কিন্তু বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ প্রবীণ আলেম লাগবে যাদের মধ্যে আমানতদারিতা রয়েছে। এবং আপনি আরবি কিতাব থেকে রেফারেন্স দিবেন, কোনো তাড়াহুড়া চলবে না, রেফারেন্স দিয়েছেন সেটা যাচাই বাছাই করে তারপর আমরা উত্তর দিব। মানে সত্য উদ্ঘাটন সত্য উদ্ঘাটনের মতোই হবে, তাড়াহুড়া করে ছলচাতুরি করে একটা কিতাবের নাম বলে ফেললেন তারপরে এটা হারিয়ে গেল ওরকম হবে না। আপনি দলিল দিছেন, সেই দলিল আমরা ধীরে সুস্থে যাচাই বাছাই করে তারপরে আবার জবাব দিব, এইভাবে হবে। কারণ সত্য উদ্ঘাটন করতে হলে অবশ্যই আপনার দলিলটা সঠিক নাকি ভাওতাবাজি ধোকাবাজি সেটা আমাদের যাচাই বাছাই করতে হবে। আমাদের দলিলগুলো আপনি যাচাই বাছাই করে তারপর উত্তর দিবেন, এটা হবে শান্ত শিষ্টভাবে একটা সঠিক সত্য জিনিস বের করে নিয়ে আসা।
আমাদের কথাগুলির মধ্যে কোনো আমাদের সব ব্যক্তিগত সুবিধা নেই, আপনার আমার সবার সুবিধা। আপনি সত্যটা বের করার জন্য এগিয়ে আসেন, আপনাকে আহ্বান করছি। কোনো ছল চাতুরি আশ্রয় না নিয়ে আপনি যাদের নাম মেনশন করেছেন তাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আপনার হয়নি, এটা অপ্রিয় হলো সত্য, মনে কষ্ট নেবেন না। যাদের নাম আপনি মেনশন করেছেন তাদের ছাত্র হওয়ার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেটা আপনার নাই, কিন্তু এরপরে আপনি অনেক বড় সাহস দেখিয়েছেন। সেই সাহসের আলোকে আপনাকে বলছি আসেন, আপনি মেন কিতাব নিয়ে আসেন। অবশ্যই আপনি কিতাব পড়ার যোগ্যতা থাকলেই আপনার সাথে আমরা ডিবেট করব। যদি দেখি আপনি কিতাব পড়তেই পারেন না, অনুবাদ তো করতেই পারেন না, তাহলে আপনার সাথে আমরা ডিবেটে যাবো কেন? আপনি তো কিতাবই পড়তে পারেন না, তাহলে আপনি সঠিকটা জানবেন কিভাবে? অনুবাদের উপর নির্ভরশীল ব্যক্তি যারা, তারা তো আমরা তাদেরকে বিজ্ঞ আলেম মনে করি না। যারা শুধুমাত্র অনুবাদের উপর নির্ভরশীল তাদেরকে আমরা যোগ্য আলেম, বিজ্ঞ আলেম হিসেবে মনে করি না। তারা শিখতেছে, শিখুক, তাদের শিখার দরকার আছে। হ্যাঁ, যিনি অনুবাদ করেছেন তিনি চাইলে আমাদের সাথে ডিবেটে বসতে পারেন, খুব সহজে আমরা ওনাকে অ্যাকসেপ্ট করে নিব, কারণ উনি একজন বিজ্ঞ আলেমবিদায় অনুবাদ করেছেন। যে কোনো ঘরনার হোক ওনাকে ইনভাইট করতে পারি। আপনি বাংলা অনুবাদের উপর নির্ভর করে চলে আসবেন ডিবেট করার জন্যে, অথচ আরবি পড়তেই পারেন না, অনুবাদও করতে পারেন না, আপনার সাথে কিসের ডিবেট করব? আপনি তো বুঝবেনই না, কারণ আপনি তো আরবি পড়তেই পারেন না, আরবি দেখে দেখে আপনি অনুবাদ করতে পারেন না, পড়তে পারেন না, তা আপনার সাথে ডিবেট করব কী জন্যে? একজন যোগ্য লোকের সাথেই তো আরেকজন যোগ্য লোক ডিবেট করে। প্রিয় দর্শক শ্রোতা, আমি ওনাকে এনকার করার জন্য কথাটা বলছি না, উনি যেহেতু অনেক বড় আশা করে সাহস করে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছেন, সেজন্য অবশ্যই ডিবেটের যোগ্যতা ওনার মধ্যে প্রমাণিত হতে হবে। যার তার সাথে আমরা ডিবেট করব কেন? উনি আসুক, আমি তো বেশি শর্ত দেইনি, শর্টকাটে সহজ শর্ত দিয়েছি। ওয়েলকাম, আপনি আসুন। আপনি অফলাইনে আসবেন না অনলাইনে আসবেন, যেভাবে চান আসেন। আপনাকে দলিল আমাদের অনলাইনে পোস্ট করে বোঝাতে হবে না কোন ইমাম কত রাকাত পড়ছে, কি কত রাকাত ছিল, কত রাকাত কি, এগুলো আমরা দলিলের আলোকে প্রমাণ করব। দলিল কিসের ভিত্তিতে হবে? সেই দলিল প্রমাণের জন্য উসুলে হাদিস রয়েছে, উসুলে ফেকা রয়েছে, যেই সাবজেক্টে যাবেন ওই সাবজেক্টের উসুল রয়েছে, সেই উসুলের আলোকে দলিল হবে। ব্যক্তিগত কোনো উসুল চলবে না সেখানে। আপনি ওইভাবে আসেন, আপনাকে ওয়েলকাম জানাইলাম। ডানে বামে দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি করলে মনে হয় যে রুগী পালানোর চেষ্টা করছে। তো আপনি সৎ সাহস থাকলে নিয়ম মাফিক আসুন। ফেসবুকে এসে পটর পটর করলেই অনেক বড় বিজ্ঞ প্রাজ্ঞ হয়ে যায় না। আপনি ডকুমেন্টারি ডিবেট করতে চান, ওয়েলকাম, আপনি আসুন, আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি।